পাওয়ার এনার্জি টপিক সম্বন্ধে যে কথাটা আমি বলতে পারি, এই টপিকটা কম্পারেটিভলি ইজি। আমরা যদি মেকানিক্স কে দুটো ভাগে ভাগ করি, মেকানিক্স ওয়ান আর মেকানিক্স টু। মেকানিক্স ওয়ান হচ্ছে তোমার সার্কুলার ডায়নামিক্স এর শেষ, গতকাল রাত্রে যেটা শেষ হয়েছে সেটা মেকানিক্স ওয়ান। মেকানিক্স টু যেটা সেইটা আমার শেষ হবে, মেকানিক্স টু তে বেসিক্যালি আছে কি কি বলতো, ওয়ার্ক পাওয়ার এনার্জি, কলিশন অ্যান্ড রোটেশনাল ডায়নামিক্স, ঠিক আছে? এর সাথে আমি SHM টাকেও জুড়ে দিই, কারণ SHM টাও মেকানিক্স এরই একটা পার্ট। ওকে, যেমন মেকানিক্স ওয়ান যখন শুরু হয়েছিল তখন জিনিসটা খুব ইজি ছিল না, মনে আছে? হ্যালো, তারপরে আস্তে আস্তে কমপ্লিকেটেড হতে থাকে। তো মেকানিক্স টু যখন শেষ হয়েছে তখন ওটা বেশ কমপ্লিকেটেড। সেম ওয়ে মেকানিক্স টু যখন শুরু হবে তখন জিনিসপত্রগুলো ইজি, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা ইজি, কলিশনেরও প্রচুর জিনিসপত্র ইজি, আবার এটা টাফ হবে রোটেশনাল মেকানিক্সে। কিন্তু তোমার যদি মেকানিক্স ওয়ানে একটা সাউন্ড নলেজ থাকে, মেকানিক্স টু তে তুমি আরো ভালো বুঝতে পারবে, কারণ মেকানিক্স টু মোর টুয়ার্ডস দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করছি। ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই তিনটে টপিক আমরা ডিফারেন্টলি পড়বো। প্রথমে ওয়ার্ক পড়বো, তারপরে এনার্জি পড়বো, তারপরে পাওয়ার পড়বো। তোমরা 9-10 বোধহয় ছিল, ওয়ার্ক ছিল না? ওয়ার্ক ডান, হ্যাঁ স্যার। দেখো কি ছিল মনে আছে ওয়ার্ক ডান? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অফ ডাইরেকশন। আচ্ছা, আমাদের যে ডেফিনেশনটা ছিল, মন দিয়ে শুনবে, আমাদের যে ডেফিনেশনটা ছিল সেটা ছিল ফোর্স, ওকে, ইনটু, আচ্ছা এটা কিন্তু ক্রস প্রোডাক্ট নয়, ইনটু, কারণ এটা এটা আমি নরমাল ইকুয়েশন লিখছি, মন দিয়ে শুনবে, যেটা ভেতর লিখবো সেটা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট। এবার বলো, ডিসপ্লেসমেন্ট অফ হোয়াট? বলো, বডি, ডিসপ্লেসমেন্ট অফ বডি, মানে যে বডিতে ফোর্স দেওয়া হচ্ছে সেই বডি ডিসপ্লেসমেন্ট, বলো না, মন দিয়ে শুনবে, যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে, ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, সব বোঝাবো, ফোর্স ইন দা ডাইরেকশন অফ ফোর্স, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দা ফোর্স ইন দা ডাইরেকশন অফ ফোর্স। আমি জাস্ট ডেফিনেশনটা তোমাদের এইটুকু বললাম, দেখো জাস্ট ডেফিনেশনটা এইটুকু বললাম, তার মানে একটা জিনিস দেখো, এই ওয়ার্ক ডানের সাথে একটা ফোর্স জুড়ে আছে, তার মানে ওয়ার্ক ডানটা কে করে, ওয়ার্ক ডানটা ফোর্সটা করে, আমি কি বোঝাতে পারছি? এবার ধরো একটা সিস্টেমে 10টা ডিফারেন্ট ফোর্স আছে, তাহলে কটা ডিফারেন্ট ওয়ার্ক ডান হবে? দশটা, কেন? প্রতিটা ফোর্সের জন্য একটা করে আমি ওয়ার্ক ডান পাবো কি পাবো না, তাই তো? আচ্ছা, ডেফিনেশনটা পরে আসছি, ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, এটা একটু পরে আসছি, তার আগে একটা কথা বলে নি, এই যে ওয়ার্ক ডান, এটা স্কেলার না ভেক্টর? স্কেলার, ওকে, এটা স্কেলার কোয়ান্টিটি, এর SI ইউনিট হচ্ছে জুল, আমরা পরে দেখব এনার্জির ইউনিট জুল। এই অবধি আমাদের কোনো ডাউট আছে? না। আচ্ছা, এবার আমি একটা ছোট্ট কনসেপ্ট বলছি, দেখো ধরো এটা একটা মাস আছে, আচ্ছা, তো আমি এই ডিরেকশনে ফোর্স দিচ্ছি F, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এর দুটো কম্পোনেন্ট না, একটা এদিকে একটা এদিকে, হ্যাঁ, এটা কি হবে F cos theta, এটা কি হবে F sin theta, কোনো ডাউট না? কোনো ডাউট? আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে, এই ফোর্সটা অ্যাপ্লিকেশন করার ফলে ধরো আমার বডিটা এইখান থেকে এইটুকু ds ডিসটেন্স মুভ করেছে, ds কি বললাম, ds কি বললাম, ds, ঠিক, বডিটা, পুরো বডিটা, তাহলে বলো তো এই যে ডেফিনেশন ওয়াইজ আমি ওয়ার্ক ডানকে কি লিখতে পারি, এখানে যেহেতু ds খুব স্মল ভ্যালু মুভ করেছে, তার মানে আমি লিখতে পারি dw ইকুয়াল টু, বলো তো এখানে ফোর্স কি লিখবো, ফোর্স F sin theta, AF না F cos theta? F cos theta, না, যেটা ইয়ে বলেছে, ঋষিকা বলেছে সেটা রাইট, দেখো F, কেন ডেফিনেশন ওয়াইজ ফোর্স আছে, আমি কি ফোর্সের কোনো কম্পোনেন্ট নিয়েছি, দেখো তো, আচ্ছা, এবার বলেছে ইনটু ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এখন হবে না, তুমি নিয়ে যাও, ঠিক আছে, নিচে রাখো, ডিসপ্লেসমেন্ট ওটা নিয়ে যাও, হবে না, এখন দরজাটা দিয়ে যাও, এখন যাও, পরে কথা বলছি, ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এইটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন না, এইটা, হ্যাঁ, এইটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন না, এবার বলো এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের তো ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি এই ডিরেকশনে হয়েছে, হয়েছে না, এই ডিরেকশনে,
কিন্তু ডেফিনেশন আমাকে কি বলছে, ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। এবার বলো তো এই দিকে যদি ডিএস হয় তাহলে এর দুটো কম্পোনেন্ট না, একটা এই দিকে একটা এই দিকে, হ্যাঁ এটা থিটা, এটা ডিএস কস থিটা না, হ্যাঁ। তাহলে বলো তো আমি এই জিডব্লিউ এর জন্য এর পরে এফ ইনটু কি লিখবো? ডিএস কস থিটা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি এফ, সরি এই একই, এটা তো পুরো স্কেলার একটা কোয়ান্টিটি, আমি লিখতে পারি এফ কস থিটা কোনটা বেশি অভ্যস্ত, তাই না বলো তুমি? আমি বুঝতে পারলাম, কারণ এখানে ডিএস কস থিটা এই ডিরেকশনে কি অ্যাকচুয়ালি বডিটা মুভ করছে? তাহলে আমাদের মাইন্ডটা ওইদিকে যায়ই না যে ওইদিকে বডিটা মুভ করছে। আমি কি বুঝতে পারছি? তোমরা যদি এই অবধি বুঝতে পারো তাহলে নেক্সট আমি তোমাদের যেটা বলবো, দেখো দেখো এবারে এইটাকে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএস কস থিটা, এটাকে আমি এইটা তো লিখতেই পারি, পারি না? দেখো ডিডব্লিউ ইকুয়াল টু f dot ds, আরে হ্যাঁ ডট প্রোডাক্ট করলেই তো cos theta আসে, আসে না? হ্যাঁ। তাহলে বলো তো এটা মানেই তো আমার f ds cos theta, তাই না? এটা মানেই তো আমার f ds cos theta, তাই না? যেখানে f আর ds এর মধ্যে theta angle, কি বললাম? f আর ds এর মধ্যে theta angle, আমি কি বোঝাতে পারলাম? ওকে এবার ভেবে দেখো, খুব ইজি ইজি কয়েকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে থিটার ভ্যালু যদি জিরো হয়, থিটার ভ্যালু তাহলে ওয়ার্ক ডান যেটা, বলো তো এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। দেখো থিটার ভ্যালু যদি জিরো হয় তাহলে কস থিটা মানে ওয়ান না, তার মানে এফ ইন্টু ডিএস না, তার মানে এফ আর ডিএস, থিটার ভ্যালু জিরো মানে কি এফ আর ডিএস প্যারালাল না? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এবার দেখো ওকে, শ্রেয়া লিখেছে ডি কস থিটাটা কেন হবে একটু বলবেন? শ্রেয়া ডি কস থিটাটা আমি তো অনেক অনেক জায়গায় ডি কস থিটা বলেছি, তুমি কোন জায়গাটা জিজ্ঞেস করছো? আচ্ছা আমি একটু বলি, দেখো এখানে ডেফিনেশন আছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, তার মানে এই ডাইরেকশন বরাবর যে ডিসপ্লেসমেন্ট সেইটাকে নিতে হবে, এই ডাইরেকশন বরাবর, সেই কারণে ডিএস কস থিটা নিয়েছি অ্যাকর্ডিং টু ডেফিনেশন। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে এই তো কথা শোনা যাচ্ছে। আচ্ছা এবার দেখো থিটা ইকুয়াল টু জিরো মানে ডিডব্লিউ পজিটিভ, তাই তো? বলো তো থিটা লেস দ্যান 90 তখন ডিডব্লিউ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা বলো তো থিটা 0 ডিগ্রি তখন, এই 90 ডিগ্রি তখন পজিটিভ না নেগেটিভ? 0। বলো 0, ভেরি গুড। আচ্ছা যখন থিটা গ্রেটার দ্যান 90 তখন ডিডব্লিউ কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। একটা জিনিস কি বুঝতে পেরেছো, যে ওয়ার্ক ডান জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে? হ্যাঁ। কোনো ডাউট না? কোনো ডাউট? হ্যাঁ বলো 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 বলো, কোনো ডাউট আছে কি না? ওকে এবার দেখো কয়েকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মন দিয়ে দেখো, সেটা হচ্ছে এইটার এক্সাম্পলটা আমরা নিই। একটি মাস আছে, একজন এরকম করে টানছে, কি বললাম এইভাবে টানছে, এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট? এখানে মিউ ইকুয়াল টু জিরো, এই যে টানছে, এই যে এই ম্যানটা যে টানছে, এই একটা ফোর্স দিয়ে টানছে তো, হ্যাঁ, সেই ফোর্সটা ওয়ার্ক ডান করছে, হ্যাঁ করছে। বলো তো সেই ওয়ার্ক ডানটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন? কারণ থিটাটা 90 ডিগ্রি, ভেরি গুড। থিটাটা কোনটা, এইদিকে হচ্ছে এফ আর এইদিকে হচ্ছে, বলো থিটা আর এইদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তোমরা কি বুঝতে পেরেছো এটা পজিটিভ হবে? হ্যাঁ। কোনো ডাউট?
কোনো ডাউট? আচ্ছা, এবার আমি এইটা নিয়ে একটু কাটাছেড়া করি। একটা পেন্ডুলামে এরকম মাস বাঁধা আছে, কি বললাম, একটা পেন্ডুলামে এরকম একটা মাস বাঁধা আছে, ঠিক? হ্যালো, এখানে একটা টেনশন কাজ করছে না, বলো? এবার পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, ও অ্যাকচুয়ালি এইভাবে ঘুরছে, তো এইভাবে ঘুরছে, কিছুক্ষণ বাদে পার্টিকেলটা এখানে আসবে। একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই যে টেনশন সবসময় সেন্টারের দিকে, বলো, সবসময় সেন্টারের দিকে না টেনশন? আর এর যে ডিসপ্লেসমেন্ট সেটা সবসময় ট্যাঞ্জেনশিয়াল না? তাহলে বলো তো টেনশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই টেনশন কত এখানে? 0। বুঝতে পেরেছি? হ্যাঁ। তার মানে ওকে, এটা কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার ধরো সান, সান এর চারিদিকে আর্থ ঘুরছে, ঘুরছে তো? হ্যাঁ। তাহলে সেন্টারের দিকে কি কি ফোর্স কাজ করছে? গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। এবার বলো তো এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর এই আর্থ এর যে ডিসপ্লেসমেন্ট সেটা সবসময় 90 ডিগ্রি না? হ্যাঁ। তাই না? হ্যাঁ। তাহলে বলো তো এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত? 0। একটা জিনিস কি বুঝতে পারলে, যে যে কোনো সার্কুলার মোশনে, মন দিয়ে শুনবে, যে কোনো সার্কুলার মোশনে যে ফোর্সটা সেন্টারের দিকে লাগছে, ইউজুয়ালি যেটা সেন্ট্রিপেটাল ফোর্স, সেই সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0 হয়। তুমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। কোনো ডাউট আছে? ইজি ইজি, আমি আবারও বলছি, ওয়ার্ক পাওয়ার এনার্জি ইজি, আমি আস্তে আস্তে কমপ্লিকেটেড এর দিকে যাব, কিন্তু ইনিশিয়াল কেসে ইজি, ঠিক? আচ্ছা, এবার দেখো এই ঘটনাটা লক্ষ্য করো, এই ঘটনাটা, একটি গাড়ি যাচ্ছে, ঠিক আছে? এবারে এই গাড়িটা সামনে একটি বাচ্চা চলে এসছে, দেখো একটা বাচ্চা চলে এসছে, তখন এই গাড়িটা ব্রেক অ্যাপ্লাই করবে কি করবে না? করবে। তার মানে ও এখান থেকে গিয়ে এখানে স্টপ হয়ে যাবে না? এখানে ধরো ভি ভেলোসিটি ছিল, এখানে স্টপ হয়ে যাবে না? হ্যাঁ। তাই তো? তো তার মানে মন দিয়ে শোনো, তার মানে মন দিয়ে শোনো, ও যখন ও স্টপ হবে, তার মানে গাড়িটা এইদিকে মুভ করবে, তো ডিসপ্লেসমেন্টটা তো এইদিকে হবে, হবে কি হবে না? হ্যাঁ। এবার ধরো স্টপ হওয়ার জন্য এই ভি কে কমাতে হবে না? হ্যাঁ। তাহলে অপোজিট দিকে অ্যাক্সেলারেশন দিলেই তো ভি কমবে। হ্যাঁ। বা অপোজিট দিকে ফোর্স দিলেই তো ভি কমবে, তাই তো? তাহলে বলো তো এই যে এই ফোর্স আর এই ডিসপ্লেসমেন্ট, এর ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা তো এইটা, এই যে এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। সেটা 90 ডিগ্রি বেশি। হ্যাঁ। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ফোর্স কত হবে, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। ক্লিয়ার পুরো জিনিসটা? হ্যাঁ। তার মানে এখানে আমি একটা কথা তো পরিষ্কার বলতে পারি যে, দেখো এখানে তো আমি একটা কথা পরিষ্কার বলতে পারি যে, when a brake is applied, when a brake is applied on a moving car, তোমাদের কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? বলো পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা, পুরো জিনিসটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে তোমাদের বোর্ডে, এখন তো তোমাদের বোর্ড নিয়ে চিন্তা করার দরকার নেই, বোর্ডে না এই ওয়ার্ক ডানের বিভিন্ন কেসগুলো আসে, কখন পজিটিভ কখন নেগেটিভ এক্সাম্পল দিতে বলে, তোমরা বইগুলোতে আরো অনেক বেশি এক্সাম্পল পেয়ে যাবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা তখন পড়ে নিও, কিন্তু যেটুকু তোমার কনসেপ্ট ডেভেলপের জন্য দরকার আমি সেইটুকুই করলাম। আমি কি বোঝাতে পারছি রিয়া? আচ্ছা, এবার দেখো আমি কিন্তু এখনো এই অরিজিনাল ডেফিনেশন নিয়ে কাটাছেড়া করিনি, এই যে ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, দেখো সেটা নিয়ে এবার একটু ডিসকাস করি সামান্য। অর্ক বোঝে যাচ্ছে? হ্যাঁ স্যার। বলো দাদা, পড়া পড়াও তো খুব ইজি জিনিস, কিন্তু পরীক্ষায় যা আসে সব তো ট্যান হয়ে যায়, তাই কি অর্ক? না স্যার। এক্সাম পেপার টাফ হচ্ছে? না স্যার, ঠিকই আছে। যদি টাফ লাগে তাহলে এবছর যারা জেই অ্যাডভান্স দিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবে পেপার টুটা কেমন ছিল, তাহলে তোমরা বুঝে যাবে তোমরা টাফ পেপার করছো না ইজি পেপার করছো। দেখো এটা একটা স্পঞ্জ, স্পঞ্জ চেনো তো? স্পঞ্জ, ওকে, স্পঞ্জ। এই স্পঞ্জে ভেবে দেখো, স্পঞ্জ কে আমরা যদি প্রেস করি তাহলে ও মানে একটু স্প্রিং করে যায় না, বলো? যেমন আমি এখানে ফোর্স দিয়েছি, ফোর্স দেওয়ার ফলে মন দিয়ে শুনবে এই যে এই পোর্শনটা এরকম বেঁকে গেছে, ঠিক? এইটুকু ডিস্টেন্স হলো ডিএক্স। এবারে আমি যদি বলি এই ফোর্সটা কত ওয়ার্ক ডান করেছে বলতে পারবে? এফ ইন্টু ডিএস হবে না? দেখো এইখানে আমি এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সের ডিসপ্লেসমেন্ট নিয়েছি, দেখেছো কি?
বলো আমরা কি এই বডিটার ডিসপ্লেসমেন্ট নিয়েছি? না, যদি বডিটার ডিসপ্লেসমেন্ট নিতাম তাহলে ওয়ার্ক ডান কত হতো? জিরো। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট, বডি কি করছে ও জানার দরকার নেই, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মুভ করলেই ওয়ার্ক ডান হবে, ঠিক? তার মানে আমাদের বইতে যেটা লেখা আছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টের ইলাবোরেশনটা লেখা নেই, আমি তোমাদের ইলাবোরেশনটা দিলাম, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আর একটা ছোট এক্সাম্পল দেখো, বুঝতে পারবে। ধরো এটা একটা মাস আছে, ওকে, এটা একটা মাস আছে, এই ডিরেকশন বরাবর ফোর্স কাজ করেছে, এই ডিরেকশন বরাবর, ঠিক আছে? আচ্ছা মাস না, এটা একটা রাবার, ওই যে আমরা ইরেজ করি না রাবার, সেটা ধর একটা বড় রাবার, আমরা ইরেজ করি তো, সেটা একটা বড় রাবার, ওকে। এবার দেখো তুমি ভেবে দেখো, আমি ওই রাবারের সাথে এই কি বলে টেবিলের ফ্রিকশন খুব হাই, তার মানে ওই রাবারটা এখানে এরকম বসে আছে, এটা অনেক বড় রাবার। এবার মন দিয়ে শোনো, তুমি তোমার আঙুলটাকে যদি এর উপরে প্রেস করো, দেখো দেখো এর উপরে প্রেস করো, তাহলে তোমার আঙুলটা একটু এগিয়ে যাবে না? দেখো 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 তুমি অ্যাকচুয়ালি প্রেস করেছো, হ্যালো, বুঝতে পারছো? এবং আঙুলটা এগিয়ে গিয়ে গেছে এই অবধি, ডি পর্যন্ত। তাহলে বলো তো বডিটা মুভ করেছে কি করেনি? আঙুলটা মানে এগিয়ে গেছে, তাহলে কি এই ফোর্সটা কোনো ওয়ার্ক ডান করেছে? বলো বলো। আরে বাবা, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দা ফোর্স তো ডিসপ্লেসড হয়েছে এখান থেকে এখানে, হ্যাঁ, তাহলে এটা ওয়ার্ক ডান করেছে? ইয়েস, অফ কোর্স করেছে, অফ কোর্স করেছে। ডেফিনেশন দেখো, দেখো দেখো তোমরা কি বুঝতে পারলে? ডেফিনেশন ওয়াইজ, ডেফিনেশন ওয়াইজ, হ্যাঁ, ওকে। তাহলে আচ্ছা, তাহলে আমার ওয়ার্ক ডান কি লিখবো বলতে পারবে? আমি ফোর্স কে দুটো কম্পোনেন্ট করব না ডি কে কম্পোনেন্ট করব? ডি কে কম্পোনেন্ট, ভেরি গুড, ডি কে কম্পোনেন্ট করব। তার মানে এই ডিরেকশনে ডি এর কি হবে? ডি কস থিটা হবে, হ্যাঁ। তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে বলো? ওয়ার্ক ডান এফ ডি কস, ফোর্স ইনটু ডি কস থিটা। এবার তুমি সেম জিনিসটা এইভাবেও পেতে, সেটা হচ্ছে এ এর দুটো কম্পোনেন্ট ডি এর সাথে এইটা এফ কস থিটা, একই জিনিস পেতে, কিন্তু অ্যাকচুয়াল ডেফিনিশন ওয়াইজ কি এইটা? হ্যাঁ। কোনো ডাউট আছে? যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। রিয়া, আছে কোনো ডাউট? একটু একটু ক্লিয়ার হলো? শুধু ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আমরা যেটা পড়েছিলাম সেটা একদম কারেক্টলি কারেক্ট নয়, বলো? আমরা ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট যেটা পড়েছিলাম সেটা কারেক্টলি কারেক্ট নয়, কারেক্ট ভার্সনটা তোমাদের আমি বললাম, ঠিক আছে? তার সপক্ষে আমি কয়েকটা যুক্তিও দিলাম, এই যুক্তিগুলো মানে হচ্ছে এই দুটো প্রবলেম, ইজ দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবারে এটা 2 কেজি, এটা হচ্ছে 10 নিউটন, একটা প্রবলেম করাচ্ছি, ঠিক? এখানে মিউ ইকুয়াল টু জিরো, মন দিয়ে শুনবে। তোমরা বলতে পারবে এই পুরো সিস্টেমে কটা ফোর্স কাজ করছে? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। তিনটে, দেখো অর্ক ঘুমিয়ে থাকে ঠিকই, কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু ও ঠিক আনসারটা বলে। অর্ক অর্ক বলে দাও তিনটে কেন? স্যার একটা ওই এমজি, একটা নরমাল, আর একটা সব সময় আমি একদম অপছন্দ করি। আমি তোমাদের দাদা, তোমরা যদি দেখো দাদা বলবে বা বুঝতে পারলে স্যার স্যার করবে না, আমি একদম অপছন্দ করি। আমি কি নাইট নাইট শুটে উপাধি পেয়েছি? বলো 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 স্যার, একটা এমজি, একটা নরমাল, আর একটা 10 নিউটন। ও একদম ঠিক বলেছে। আরে বাবা, এমজি আর নরমালটা কে দেখবে? হ্যালো, আচ্ছা এবারে আমাকে বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই অল দা ফোর্সেস ইন 2 সেকেন্ড, 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে আমার যতগুলো ফোর্স আছে তার দ্বারা টোটাল ওয়ার্ক ডান কি করে করব? দেখো সবার আগে কটা ফোর্সের কথা ইয়ে আমাদের অর্ক বলল, তিনটে। শ্রেয়া বোঝা যাচ্ছে? আরে বাবা, ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ছি মানে কি আমি নিউটন্স লা ভুলে গেলাম? ভুলে গেলে চলবে না, কেন? এখানে এমজিও আছে, আবার কি আছে? নরমাল, নরমাল। এবার ধরো এই বডিটা এই দিকে মুভ করেছে, তাহলে আমি লিখতে পারি ওয়ার্ক ডান টোটাল মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই নরমাল
work done by mg or work done by force, hj force. এবার বলতে পারবে নরমাল এর সাথে ডিসপ্লেসমেন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 90. mg এর সাথে ডিসপ্লেসমেন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 90. তাহলে এই দুটো ভ্যালু কত হবে? 0. বুঝতে পেরেছি? হ্যাঁ. ওকে, আচ্ছা, আমাকে শুধু ওয়ার্ক ডান বাই ফোর্স বার করতে হবে, করতে হবে কি হবে না? হ্যাঁ. এবার দেখো এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 37, তাহলে বলতো এই দুটো কম্পোনেন্ট না, এইটা 8, এইটা 6. হ্যাঁ. এ ইনিশিয়ালি ইউ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করেছিল, এই বডিটার অ্যাক্সেলারেশন কত হলো বলো? এই বডিটার অ্যাক্সেলারেশন কত বলো? 4. 4 কি? হ্যাঁ বলো. আচ্ছা, বডিটার তো উপর দিকেও ফোর্স লাগছে, তাহলে কি ও উপর দিকে উঠে যাবে না? তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে, বোঝাতে পারছি? আচ্ছা, এবার ধরো এ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বলো তো ডিসপ্লেসমেন্ট কত 2 সেকেন্ডে? এবার বলো ওয়ার্ক ডান কত? 4 ইনটু ডিসপ্লেসমেন্ট, হ্যালো, বলো বলো বলো, 64. এটা ওয়ার্ক ডান বাই ফোর্স না? হ্যাঁ. কেন 64 জুল এসছে বুঝতে পেরেছো অর্ণব? দেখো ও এই ডিরেকশনে, সরি এটা ফোর্স এর ইয়ে হয়ে যাবে, ও এই এই ডিরেকশনে ও 8 মিটার মুভ করেছে, এটা ডিসপ্লেসমেন্ট আর ফোর্স কত? 8. আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ. আমরা এটা কিন্তু যে ডেফিনেশন বলেছিলাম সেইটা নিয়ে এইটা নিয়েছি, একই ব্যাপার, একই ব্যাপার না, মানে নিউমেরিক্যালি আমার সেম ভ্যালুই আসে. আমি কি বোঝাতে পারলাম বলো? আমি কি বোঝাতে পারলাম? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো. না. আচ্ছা স্যার, আগের প্রবলেমটায় অ্যাঙ্গুলটা রাবারের উপর ও আঙুলটা রাবারের কোনো ওয়ার্ক করেনি তো? হ্যাঁ করেছে তো, রিয়ার তাই তো বললাম, এই যে রাবারের ওপর আমার আঙুলটা ফোর্সটা কিছু দূর এগিয়ে গেছে, আঙুলটা তো রাবারের মধ্যে ভেতরে ঢুকে যেতে পারেনি কিন্তু এখানে এগিয়ে গেছে, তারপরে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সটা তো মুভ করেছে, তাহলে তো আমার ওয়ার্ক ডান করেছে রিয়া. এই তোমাদের কি কোনো ডাউট আছে? হ্যালো, খুব বাচ্চা বাচ্চা জিনিস করাচ্ছি এখন, বলবে স্যার আমরা তো বাচ্চাই. দেখো F ইকুয়াল টু, দেখো 2 3 2, এই নোটেশনটা আমি বলেছিলাম না আগে একবার? না. ওকে, অ্যাকচুয়ালি এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, মানে ফোর্সটা বেসিক্যালি, সরি ফোর্সটা বেসিক্যালি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটাকেই এইভাবে লেখা হয়, কোনো ডাউট? না. বলো তো এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি, এই ফোর্সটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট. ভেরি গুড, কনস্ট্যান্ট. যদি ভেরিয়েবল হতো তাহলে আইদার এই আই এর সাথে এক্স বা টি এইরকম কোনো একটা কম্পোনেন্ট জুড়ে থাকতো, এক্স মানে ডিস্টেন্স বা টাইম এর কোনো একটা কম্পোনেন্ট জুড়ে থাকতো, এটা যে কনস্ট্যান্ট ফোর্স, বোঝা গেছে? এবারে আমাকে কোয়েশ্চেনটা করেছে, শোনো কোয়েশ্চেনটা করেছে, একটি পার্টিকেল এই ফোর্সের জন্য ইনিশিয়ালি 1 2 1 এই কোঅর্ডিনেট থেকে 3 4 3 এই কোঅর্ডিনেটে পৌঁছেছে, আমি কি বোঝাতে পেরেছি দিয়া? আচ্ছা তাহলে বলো তো এই যে এইখান থেকে যে এইখানে পৌঁছেছে সেই ফোর্সটা এইরকম এইরকম হবে না সোজা হবে না এইরকম 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 হবে? সোজা. কেন? ভেরি গুড, কনস্ট্যান্ট ফোর্স. ভেরি গুড, কনস্ট্যান্ট ফোর্স. ফোর্সটা কনস্ট্যান্ট, দেখো এই ফোর্সটা কনস্ট্যান্ট, যদি এইরকম এইরকম ভাবে পৌঁছতো, এইরকম এইরকম ভাবে পৌঁছতো, কখনো এই ডিরেকশন কখনো এই ডিরেকশন কখনো এই ডিরেকশন, তখন বলতো ফোর্সটা ভেরিয়েবল হতো না কনস্ট্যান্ট হতো? ভেরিয়েবল. আমি কিন্তু ভেরিয়েবল দিয়ে এখনো তোমাদের ওয়ার্ক ডান করাইনি, আমাদের এখনো পর্যন্ত যে ওয়ার্ক ডান করেছি সেখানে যে ফোর্সটা সেটা কি বলতো? কনস্ট্যান্ট. যে ফোর্সটা সেটা কনস্ট্যান্ট, আমি কি বোঝাতে পারছি একটু একটু? এবার ধরো dw ইকুয়াল টু
f.ds বলো f.ds আচ্ছা এই f তো আমি এরকম লিখতে পারি না fx i cap plus fy j cap plus fz k cap লিখতে পারি হ্যাঁ আবার ds কে লিখতে পারি dx i cap plus dy j cap plus dz k cap বলো হ্যালো এবার এই দুটো যদি আমি ডট প্রোডাক্ট করি এই দুটোর যদি আমি ডট প্রোডাক্ট করি আচ্ছা ডট প্রোডাক্টের আগে একটা কথা বলো তার মানে এই আমার ফোর্সটা এই ফর্মে দিয়ে দেওয়া আছে না তার মানে কি আছে 2i cap plus 3j cap plus 2k cap এটাই তো ফোর্স দেওয়া আছে রিয়া তাই না হ্যাঁ এবার দেখো এই যে dx এর ভ্যালু কি দেওয়া আছে দেওয়া নেই অ্যাকচুয়ালি এই ইনিশিয়াল থেকে fx হবে না এক মিনিট ইনিশিয়াল থেকে ফাইনাল হ্যাঁ বলো কি বলছো স্যার ds এস x হবে না ওটা কোন একটা স্পেসে ভেক্টর এই ds টা হচ্ছে কোন একটা স্পেসে ভেক্টর কি বললাম এই ds টা হচ্ছে কোন একটা স্পেসে ভেক্টর ঠিক হ্যালো ds টা হচ্ছে কোন একটা স্পেসে ভেক্টর তাহলে সেই ds টাকে আমরা dx dy dz এই কম্পোনেন্ট তো লিখতেই পারি পারি না হ্যাঁ আচ্ছা এবার দেখো এই কম্পোনেন্টটা যদি আমি লিখি তাহলে এখানে লিখব dx i cap + dy j cap + dz k cap এবার বলো এর মধ্যে কি ডট প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এটা dw না হ্যাঁ তাহলে dw কে আমি লিখতে পারি দেখো তো 2 dx i i মিলে গেছে বলো লিখতে পারি প্লাস বলো তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারলে আমি সব ধরনের প্রবলেম করিয়ে দেবো যত রকম প্রবলেম এসছে আইআইটি জেই অ্যাডভান্স বলো নিড বলো মেইন বলো ওকে দেখো 1 2 3 রাইট তো 2 2 4 1 2 3 তোমরা কি বুঝতে পেরেছো এটা হ্যাঁ এবার এই ইন্টিগ্রেশন কি আমাকে করাতে হবে না স্যার ভ্যালু কত হবে তোমরা আমাকে বলো ভ্যালু কত হবে তোমরা আমাকে বলো হে ভগবান এতক্ষণ লাগছে আরে বাবা দুই কমন নাও dx এর ইন্টিগ্রেশন x 3 থেকে 1 তার মানে 3 minus 1 রাইট হ্যালো 14 জুল দিয়া হ্যাঁ আরো ফাস্ট করতে হবে আচ্ছা বলো তো এই প্রবলেমটা যখন আমি করালাম তখন এই ফোর্সটাকে কনস্ট্যান্ট নিয়েছি না ভেরিয়েবল নিয়েছি কনস্ট্যান্ট মনে থাকবে এখনো কিন্তু আমি ভেরিয়েবলটায় আসিনি এখনো আমি কিন্তু ভেরিয়েবল ফোর্সে আসিনি ভেরিয়েবল ফোর্সে আসবো আস্তে আস্তে তোমাদের মধ্যে যদি এই অবধি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো তোমাদের মধ্যে যদি এই অবধি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো ওকে অ্যাকচুয়ালি ভেরিয়েবল ফোর্সেও একই কনসেপ্ট হবে তাহলে তখন বলো তো এই যে এখানে যে fx টা কনস্ট্যান্ট নিয়েছি তখন কি fx টা কনস্ট্যান্ট থাকবে না থাকবে না বাস এটাই ডিফারেন্স হবে তার অ্যাপ্লিকেশন আমি পরে দেখাবো তার অ্যাপ্লিকেশন আমি পরে দেখাবো কিন্তু এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে না আচ্ছা এবার দেখি তো আমাদের কিছু ছোট ছোট প্রবলেম দেখো ধরো এরকম একটা বোল আছে কড়াই এর রেডিয়াস আর ওকে মন দিয়ে শুনবে এই কড়াইয়ের এখানে একটি মাস আছে ঠিক এখানে একটি মাস আছে বলো তো এই মাসটাকে যদি আমি ছেড়ে দিই তো ও নিচে পড়বে পড়বে তো তাহলে এই মাসটার উপরে এর মাস ধরো এম এই মাসটার উপরে কটা ফোর্স কাজ করছে কারণ এখানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনও যা বডিটার ডিসপ্লেসমেন্টও তাই
পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের যা ডিসপ্লেসমেন্ট, বডিটারও একই ডিসপ্লেসমেন্ট, বলো তো কি হবে? বলো এমজি আর, ভেরি গুড, এমজি ইনটু আর, কেন কেন? আরে বাবা, নিচের দিকে কাজ করছে এমজি, আর ডিসপ্লেসমেন্ট হয়েছে এইখান থেকে এইটুকু আর, কোনো ডাউট আছে? হ্যালো, এবার বলো তো ওয়ার্ক ডান বাই নর্মাল কি হবে? স্যার জিরো। কেন স্যার? অলওয়েজ পারপেন্ডিকুলার। এই তোমরা কি অরকোড এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? হ্যাঁ। দেখো পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট সবসময় নর্মালের সাথে পারপেন্ডিকুলার, দেখো পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট সবসময় নর্মালের সাথে পারপেন্ডিকুলার, আমি কি বোঝাতে পেরেছি বলো? এবার ধরো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনের কথা যদি বলি, আচ্ছা ওয়ার্ক ডান বাই ফ্রিকশন না, এইটা আমরা যে এখনো পর্যন্ত যে কনসেপ্ট করেছি সেখান দিয়ে করা যাবে না, কেন বলো তো? তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছো? প্রতি কেসে ডিসপ্লেসমেন্ট আর ফ্রিকশনাল ফোর্স, ডিসপ্লেসমেন্ট আর ফ্রিকশনাল ফোর্স, এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলতে পারবে? স্যার 180। ভেরি গুড, 180, তার মানে নেগেটিভ হবে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো? প্রতিটা কেসে আমার ফ্রিকশনাল ফোর্সটা চেঞ্জ হবে, তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? তো এটা নেগেটিভ আমি বলে দিচ্ছি, এক্সাক্ট ভ্যালুটা আমি এখন বলছি না, কারণ এই ফ্রিকশন নিয়ে যখন আমি এই ধরনের প্রবলেম করাবো তখন এই একটা প্রবলেম আমরা করাবো। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? আচ্ছা, এবার এই প্রবলেমটা দেখি তো, ধরো এখানে একটা মাস আছে F, সেম ভাবে রেডিয়াস R, এই মাসটা, এই মাসটাকে আমি এই F টা কনস্ট্যান্ট ফোর্স দিয়ে 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 উপরে তুলছি, কি বললাম? কনস্ট্যান্ট ফোর্স দিয়ে 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 উপরে তুলছি। তাহলে তোমরা আমাকে বলতে পারবে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই নর্মাল, ওয়ার্ক ডান বাই ফোর্স কি হবে? কিন্তু আমি প্রবলেমটা একটু কমপ্লিকেট করছি, আমি তো এটা বললাম এই ওপর অব্দি তুলতে, ওপর অব্দি নয় এই অব্দি উঠিয়েছে, এই এই পর্যন্ত। তাহলে বলতো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হবে? আরে বাবা, ওর তো এইটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই না? এটা আর সাইন 60 ডিগ্রি না? হ্যাঁ। এবার তোমার, ও না 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 না, সরি সরি সরি, এটা আর সাইন 60 ডিগ্রি নয়, ভুল করলাম, এইটা হবে আর মাইনাস আর কস 60 ডিগ্রি, দেখো তো এইটুকু। হ্যালো, বলো। হ্যাঁ, তাহলে হ্যাঁ বলো তো এমজি কোন দিকে? নিচে। আর আর মাইনাস আর কস 60 কোন দিকে? তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে মাইনাস এমজি আর মাইনাস আর কস 60। বলো তো ওয়ার্ক ডান বাই ফোর্স কত হবে? বলো ওয়ার্ক ডান বাই ফোর্স কত হবে, বলতে পারবে? আরে বাবা, জিরো হবে। না 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 না, ফোর্সের ডিরেকশনে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে? ফোর্সের ডিরেকশনে স্যার আর ইন আর মাইনাস আর কস থিটা সাইন 60 ডিগ্রি। না না, তোমরা ভুল করছো, দেখো দেখো দেখো, ফোর্সটা তো আমার এই এক্স অ্যাক্সিস বরাবর ইয়ে দেওয়া হয়েছে, ফোর্সটা সবসময় এক্স অ্যাক্সিস বরাবরই আছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত? সাইন 60। আর সাইন 60 না? হ্যাঁ। তাহলে কি হবে এটা? এফ ইনটু আর সাইন 60 ডিগ্রি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো।
শ্রেয়া বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই আজকে তোমাদের একটা কি একটা এক্সাম আছে দেখলাম, হ্যাঁ সকাল সকাল একটা নিয়ে এক্সাম নিয়ে দেখলাম। ওকে কেমিস্ট্রি নেক্সট ফিজিক্স কবে আছে? 18 অক্টোবর। ওকে এই প্রবলেমটা দেখো, একটি এলিভেটর সে উপর দিকে ভি ভেলোসিটি নিয়ে উঠছে, ঠিক আছে? তার মধ্যে একটা ইনক্লাইন প্লেন আছে, সেই ইনক্লাইন প্লেনে একটা মাস আছে, ওখানে মিউ আছে। এবারে বলেছে দা ব্লক কেপ্ট অন দা ইনক্লাইন, দা ব্লক কেপ্ট অন দা ইনক্লাইন ইজ অ্যাট রেস্ট, মানে এই ইয়ের রেসপেক্টে ইনক্লাইন প্লেন, এই ধুর বাবা এটা কি বলে, এলিভেটরের রেসপেক্টে এটা রেস্টে আছে, মানে এখানে ধরো কেউ একজন দাঁড়িয়ে আছে, সে বডিটাকে মুভ করতে দেখছে না, ঠিক? এবারে এখানে আমাকে টি টাইমে গ্র্যাভিটি, ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিয়াকশন এই তিনজনের জন্য কত ওয়ার্ক ডান সেটা বার করতে বলেছে, কত ওয়ার্ক ডান সেটা বার করতে বলেছে। আচ্ছা দেখো আমি প্রবলেমটা করছি, এর কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে এই মাস্টার বলতো টি টাইমে ওপর দিকে ডিসপ্লেসমেন্ট কত? জিটি ভিটি ভিটি ওপর দিকে, ধরো বুঝতে পারলে? আরে বাইরে থেকে যদি কেউ দেখে, অর্ক বলো বাইরে থেকে কেউ যদি দেখে, পুরো ঘর অন্ধকার, শুধু এই বাল্ব, এই মাসের জায়গায় একটা বাল্ব জ্বলছে, তাহলে এ ওপর দিকে ভিটি ডিসপ্লেসমেন্ট হবে কি হবে না? আর ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স যদি আমি বার করি, তাহলে নিচের দিকে কি কাজ করছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? মাইনাস এমজিভিটি। কোনো ডাউট? এবার দেখো নরমাল, নরমাল এইদিকে ভিটি, এইদিকে নরমাল না, অ্যাঙ্গেল কত, তাহলে ওয়ার্ক ডান কত হবে? এন, আচ্ছা এদিকে ভিটি, n vt cos theta, কারেক্ট? এবার বলো n এর ভ্যালু কত? তুমি ফ্রি বডি ডায়াগ্রাম থেকে নিচের দিকে আমার mg কাজ করছে, হ্যাঁ, এই দুটো কম্পোনেন্ট একটা এই একটা এই, হ্যাঁ, বলো তো এই কম্পোনেন্টটাকে কে ব্যালেন্স করছে? ফ্রিকশন। আর এই এই mg cos theta টাকে কে ব্যালেন্স করছে? নরমাল। তাহলে বলো তো আমার ওয়ার্ক ডান যেটা, সেটা এই n এর জায়গায় আমি mg cos theta লিখব, হ্যাঁ, ইনটু cos theta, কি বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে বলো, না তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে বলো। এবার আমাকে বার করতে হবে ফ্রিকশনাল ফোর্স, না নরমাল রিয়াকশন হয়ে গেছে এটা, এবার আমাকে ফ্রিকশনাল ফোর্স, দেখো ফ্রিকশনাল ফোর্স তো এইদিকে কাজ করছে, রাইট? এইদিকে কত বলো, ভিটি, হ্যালো, হ্যাঁ, অ্যাঙ্গেল কত? 90 মাইনাস থিটা। তাহলে ফ্রিকশনাল ফোর্সের ওয়ার্ক ডান কত? FS VT cos, দূর বাবা, cos 90 মাইনাস থিটা, হ্যালো, হ্যাঁ। এবার বলো তো এই FS টাকে কে ব্যালেন্স করছে? MG sin থিটা। তাহলে আমি FS এর জায়গা লিখতে পারি, এটা মানে আবার sin থিটা, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ স্যার। ইজি ছিল না প্রবলেমটা? হ্যাঁ। ভয় পাওয়ার দরকার নেই, ভয় পাবে না, তোমাদের ভয়টা কাটাতে হবে আস্তে আস্তে, ওকে? দেখো একটা ট্রাক, এই ট্রাক তো মনেই হচ্ছে একদম পারফেক্ট ট্রাক, মনে হচ্ছে না একটা ট্রাক, ওকে? এখানে একটা ইনক্লাইন প্লেন আছে, 37 ডিগ্রি করে বসে আছে, এখানে একটা 2 কেজি আছে, রাইট? মন দিয়ে শুনবে, এই 2 কেজিটা
রেস্টে আছে উইথ রেসপেক্ট টু ট্রাক, রাইট? এবার মন দিয়ে শোনো, দুটো অবজারভার, একটা এখানে বাইরে আর একটা এখানে ভেতরে, ওকে? এ হচ্ছে এ অবজারভার, এ হচ্ছে বি অবজারভার, ঠিক? ট্রাকটা এইদিকে, ওহো, ট্রাকটা এইদিকে 4 meters per second মুভ করছে, তাহলে তোমরা আমাকে বলো তো, দু সেকেন্ডে এই এ আর বি কত কত অ্যাক্সেলারেশন দেখবে, ইয়ে কত কত ওয়াকডান দেখবে, দেখো। আচ্ছা, ওয়াকডান বাই ফ্রিকশন, ফ্রিকশন থাকবে তো এখানে, ফ্রিকশন না থাকলে তো 2 kg নিচের দিকে পড়ে যাবে, মাই ডিয়ার। হ্যাঁ, বলেছে ওয়াকডান বাই ফ্রিকশন, এ ও দেখছে আবার বি ও লিখছে, কে কত লিখবে 2 সেকেন্ডে বলতে পারবে? ফাস্ট করো, অর্ক, অর্ক বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার পাচ্ছি। দেখো, বি এই 2 kg ব্লককে রেস্টে দেখবে না মুভ করতে দেখবে? রেস্টে। তাহলে 2 kg ব্লককে তো বি কোন ডিসপ্লেসমেন্টই দেখবে না? না স্যার। তাহলে বি এর জন্য কত হবে? 0। গুড। আমাকে কার জন্য বার করতে হবে? এ। করো 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 করো, একদম পারফেক্ট ভ্যালু আসবে। আরেকবার বলো। 76.8। হতে পারে, হতে পারে, হতে পারে, আমি এখনো করিনি, আমি এখনো করিনি, আমি করে দিতে বলছি, খুব ফাস্ট করব। দেখো, হতে পারে ওরকম। আচ্ছা, ওয়ার্ক ডান বাই বি 0। ওহো, দাঁড়াও, দেখো, ওয়ার্ক ডান বাই বি 0। তোমরা সবাই করো, সবাই করো। 96 জুল? না, 96 জুল হবে না ডিয়া, একটা ফ্র্যাকশন আসবে। বাকিরা, বাকিরা আচ্ছা দেখো, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই দিকে 20, রাইট? এই দিকে 16 আর এই দিকে 12, তাহলে বলো তো ফ্রিকশনাল ফোর্স এদিকে কত? 12। আর এই দিকে নরমাল রিয়াকশন কত? 16। এই অবধি কারোর কোনো ডাউট আছে? না। ওকে, এইটা 37 বলে দিয়েছে, এইটা 37 বলে দিয়েছে, এইটাও 37, তাই তো? এবার দেখো, পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে, করছে তো এই ডিরেকশনে, তাহলে এফ এস আর ডিসপ্লেসমেন্ট এর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 - 37। ভেরি গুড। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কি হবে? এফ, এফ মানে কত বলো? 12। এই যে এফ মানে 12 না, এই এফ এস এর ভ্যালু তো 12। হ্যাঁ, কিন্তু ডিসপ্লেসমেন্ট কত 2 সেকেন্ডে? 8 ইনটু কস অফ 180 - 37,
এটাকে ক্যালকুলেট করলে আসবে মাইনাস 12 ইনটু 8 ইনটু 4 বাই 5 ভেরি গুড কোনো ডাউট আছে না বলো কোনো ডাউট আছে আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি একটা কথা এখান থেকে তোমাদের স্পষ্ট বলতে চাই কি বলতে চাই সেটা হচ্ছে এই যে ওয়াকডানটা এই ওয়াকডানটা এ দেখছে সার্টেন ভ্যালু এ বি ভ্যালু দেখছে না আমি রাইট তাহলে বলো তো ওয়াকডানটা রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট কি না Yes. Work done is frame dependent. Okay. এটা প্রতি প্র্যাকটিক্যাল আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তুমি প্রচুর পড়াশোনা করছো রাইট তোমার রেসপেক্টে প্রচুর ওয়ার্ক ডান করেছো তোমার পেরেন্টস জিরো ওয়ার্ক ডানও দেখতে পারে আমি রাইট হ্যালো হ্যাঁ কারেক্ট সেটাই তো হয় কি ঠিক বলছি এভরিথিং ইজ রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট তোমার রেসপেক্টে তুমি প্রচুর ওয়ার্ক ডান করছো কিন্তু তোমার পেরেন্টস এর রেসপেক্টে জিরো সেম অ্যাজ হিয়ার তোমার পেরেন্টস এখানে বসে আছে আর তুমি এখানে বসে আছো তুমি মনে করছো তুমি প্রচুর ওয়ার্ক ডান করেছো কারেক্ট আমি কি বোঝাতে পারছি হ্যাঁ ওকে তার মানে আমরা একটা ভালো জিনিস শিখলাম সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইজ ফ্রেম ডিপেন্ডেন্ট কেন যদি ডেফিনেশন থেকে আসি সেটা হচ্ছে ডি ডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএস বলতো এই এফ ফোর্স এটা কি ফ্রেম ডিপেন্ডেন্ট আমি কি বোঝাতে পারলাম দিয়া আচ্ছা এবার এই ফ্রেম ডিপেন্ডেন্সি আর ফ্রেম ইন্ডিপেন্ডেন্সি মন দিয়ে শোনো এই নিয়ে প্রচুর প্রবলেম এসেছে প্রচুর প্রবলেম এবং মোস্টলি যে প্রবলেম গুলো এসেছে সেগুলো সব ফ্রিকশনাল ফ্রিকশনের উপরে প্রচুর প্রবলেম এসেছে আমি সেই প্রবলেম গুলো তোমাদের করাবো দেখো এবার আমরা হেডিং দেবো ওয়ার্ক ডান অ্যান্ড ফ্রিকশন কারণ ওয়ার্ক ডান এবং ফ্রিকশন নিয়ে প্রচুর কাটাছাড়া হয়েছে হেডিং দাও ওয়ার্ক ডান অ্যান্ড ফ্রিকশন ওয়ার্ক ডান ওকে ওয়ার্ক ডান অ্যান্ড ফ্রিকশন ওকে আমি প্রথমে ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন করছি দেখো ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন ধরো এখানে একটি মাস আছে ক্যাপিটাল এম আর তার উপরে আর একটি মাস আছে এম ওকে এইখানে ফ্রিকশন নট ইকুয়াল টু জিরো এইখানে ফ্রিকশন জিরো ঠিক এবারে আমি নিচে একটা ফোর্স দিয়েছি সেই ফোর্স দেওয়ার ফলে এই টোটাল সিস্টেমটা এইখানে এক্স ডিস্টেন্স মুভ করেছে কারেক্ট এবং এখানে এটাও বলে দিয়েছে এম অ্যান্ড এম মুভ টুগেদার তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো বলো দেখো দুটো একসাথে মুভ করে এক্স ডিস্টেন্স এসেছে তাহলে আমাকে বার করতে দিয়েছে যে ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন এবার দেখো আমি এক একটা করে করব প্রথমে আমি এই স্মল স্মল ব্লকটার উপরে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব দেখো আমি এমজি আর এন এর কথা তুলছি না এমজি আর এন এর কথা কেন কারণ ওটা ভার্টিক্যাল ডিরেকশনে ফোর্স লাগছে আমার ওটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই এম আই রাইট হ্যালো বলো কোনো ইন্টারেস্ট নেই এবার আমি যেটা বলছি সেটা শোনো এরা দুজন যদি একসাথে মুভ করে তাহলে বলতো স্ট্যাটিক ফ্রিকশন লাগছে না কাইনেটিক ফ্রিকশন লাগছে স্ট্যাটিক ভেরি গুড কোন ডিরেকশনে লাগছে স্মল এম এর উপরে এম আই রাইট স্মল এম এর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এক্স তাহলে আমি লিখতে পারি ওয়ার্ক ডান বাই স্মল এম বাই ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু এফ এস ইনটু এক্স লিখতে পারি আমি যদি ছোটটা বড়টার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি বড়টার এই ডিরেকশনে এফ এই ডিরেকশনে এফ এস না আর পার্টিকেলটা এই ডিরেকশনে এক্স ডিসপ্লেসড হয়েছে না তাহলে বলতো ওয়ার্ক ডান অন ক্যাপিটাল এম বাই ফ্রিকশন কত হবে হবে কি এবার দেখো আমি যদি ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশনের কথা বলি তাহলে আমার দুটো ওয়ার্ক ডানকে যোগ করতে হবে না
আমি কি বোঝাতে পারছি? দুটো যোগ করলে জিরো আসছে, রাইট? তার মানে মন দিয়ে শোনো, আমরা যদি স্ট্যাটিক ফ্রিকশনের টোটাল ওয়ার্ক ডানের কথা বলি তাহলে ওটা জিরো আসে কি আসে না? কোনো ডাউট আছে? তাহলে এখান থেকে যে এটা জিরো, এটা কি ইন্ডিভিজুয়ালের জন্য ওয়ার্ক ডান জিরো না সিস্টেমের জন্য ওয়ার্ক ডান জিরো? সিস্টেমের জন্য ওয়ার্ক ডান জিরো, ইন্ডিভিজুয়ালের জন্য ইন্টারনাল ফোর্স। তারপরে এখান থেকে আমি বলতে পারি এফ এস ইন্টারনাল ফোর্স, তাহলে ওয়ার্ক ডান বাই ওয়ার্ক ডান ইকুয়াল টু জিরো ফর এনি ইন্টারনাল ফোর্স। কি আমি কি বোঝাতে পারলাম? বলো আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? এরপরে আমাদের যে কোনো ওয়ার্ক, যে কোনো ইন্টারনাল ফোর্স আসবে, যে কোনো সেই ইন্টারনাল ফোর্সে, মন দিয়ে শোনো, যে কোনো ইন্টারনাল ফোর্স আসবে সেই ইন্টারনাল ফোর্সের জন্য যদি টোটাল ওয়ার্ক ডান বার করতে হয় তাহলে ওটা কি হতে হবে? জিরো হবে কি হবে না? রাইট, ওটা জিরো হবে। আমি কি বোঝাতে পারছি একটু একটু? ওকে, দেখো আজকে আমাদের এরপরে যা হবে প্রবলেম, তোমাদের থিওরি মোস্টলি হয়ে গেছে, আমরা ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স সেটা আজকে করতে পারবো না, আমরা নেক্সট দিন শুরু করবো, ঠিক আছে? আমি আবারও বলছি ওয়ার্ক ডানটা ইজি, অনেক ইজি, তোমরা দেখো আস্তে আস্তে অনেক ইজি, ওকে? দেখো এবার আমরা যে জিনিসটায় চলে যাবো সেটা হচ্ছে প্রবলেম। আমরা অনেকগুলো প্রবলেম করব, সেই প্রবলেম থেকেই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। তোমরা ক্লাস ওয়ার্ক বুক তোমাদের পাশে যদি খুলে রাখতে হয় খুলে রাখো, চারের প্রবলেমটা করব। চারের প্রবলেমটা করবো, আগে চারের প্রবলেমটা একটু পড়ো। এ ব্লক অফ মাস এম ইজ প্লেসড অন দ্য ব্লক ক্যাপিটাল এম অ্যাজ শোন ইন দ্য ফিগার, দ্য হরাইজন্টাল ফোর্স এফ অ্যাক্টস অন এম ডিউরিং টাইম ইন্টারভেল টি, ইফ দ্য হরাইজন্টাল সার্ফেস ইজ স্মুথ অ্যাজিউম নো রিলেটিভ স্লাইডিং বিটুইন দ্য ব্লকস, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন অন ব্লকস, ওয়ার্ক ডান বাই এফ অন দ্য লোয়ার ব্লক সিস্টেম, দ্য টু ব্লকস অলওয়েজ মুভ টুগেদার। এই এইটা কি আমাকে করাতে হবে বলো? বলো না, আমি তবু একটু করিয়ে দিই, মন দিয়ে শোনো, খুব ফাস্ট করবো। বলো তো দুটো একসাথে মুভ করছে কি করছে না? তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? কোনো ডাউট আছে? এবার দেখো ওপরেরটার ডিসপ্লেসমেন্ট কত, ওপরেরটার সরি ওপরেরটার অ্যাক্সেলারেশন কত ডান দিকে? এ কেন দুজনেই একসাথে মুভ করেছে, ঠিক? এবার বলো তো ওপরেরটায় ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজে লেগেছে? আমি ভুল করেছি। এবার দেখো, এবার বলো তো এই ওপরের বডিটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ডান দিকে, তার মানে এই যে এফ এস এর ডিরেকশনও এই দিকে আবার ডিসপ্লেসমেন্টের ডিরেকশনও এই দিকে। এবার বলো তো ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কি হবে? হাফ এ টি স্কোয়ার হবে। হ্যাঁ বলো, হাফ এ টি স্কোয়ার হবে। তাহলে তোমরা আমাকে বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, এই যে যেটা আগেরটা আমরা বার করেছি স্মল এম, কি হবে ক্যালকুলেট করে একবারে? এম এফ স্কোয়ার টি স্কোয়ার বাই টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম হবে। দেখো তো খুব ইজি, খুব ইজি হবে না বলো? হ্যাঁ। এবার বলো এই ফ্রিকশনাল ফোর্সটা কোথায় কাজ করছে? এখানে, এই যে এই সারফেসে কাজ করছে না, এই সারফেস, এটা তো স্মুথ। হ্যাঁ। এবার বলো এই ফ্রিকশনাল ফোর্সটা কি ইন্টারনাল ফোর্স? হ্যাঁ। তাহলে টোটাল এই ফ্রিকশনাল ফোর্সের জন্য টোটাল ওয়ার্ক ডান জিরো হবে। হ্যাঁ। তাহলে ওয়ার্ক ডান বাই মানে ক্যাপিটাল এম এর ফ্রিকশনাল ফোর্সের জন্য ভ্যালু কত হবে? এইটা নেগেটিভ না? এই কে কে বুঝতে পেরেছো? তুমি যখন বলছো তখন হতেই হবে। এই এম প্লাস এম হোল স্কোয়ার হবে কিনা বলো? হোল স্কোয়ারই হবে।
এফ এস এ একটা থাকবে, এ তে একটা থাকবে, হ্যাঁ ঠিকই হোল স্কোয়ারই হবে। এই হচ্ছে সবার? হ্যাঁ স্যার। ডাউট আছে আর কোনো? না স্যার। এবার বলো ওয়ার্ক ডান বাই এফ অন দা লোয়ার ব্লক কি হবে? ওয়ার্ক ডান বাই এফ অন দা লোয়ার ব্লক। আচ্ছা লোয়ার ব্লকের ডিসপ্লেসমেন্ট তো এটাই হবে, হ্যাঁ। তার মানে ওয়ার্ক ডান বাই এফ কত হবে? এফ ইনটু ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ। দেখো তো এটা ই আসে কিনা, হ্যাঁ। এই ঋষিকা তুমি কবে বেরিয়ে যাচ্ছ? স্যার কালকে। ওকে, তুমি কোথায় যাচ্ছ জানো? হিমাচল প্রদেশ, মানে। ওকে গুড। পাঁচের প্রবলেমটা দেখো, এই আগের প্রবলেমটা কোনো ডাউট আছে? না, ইজি প্রবলেম হচ্ছে কিন্তু আজকে, আজকের ক্লাসটা লিটারালি অনেক ইজি আমি বলে দিলাম। আচ্ছা এই প্রবলেমটা দেখো, একটু পড়ো, একটু পড়ো। আ ব্লক অফ মাস ইন ইটস কেস টু অ্যানাদার ব্লক অফ মাস ক্যাপিটাল এম এন্ড দ্য সিস্টেম রেস্ট অন আ হরাইজন্টাল সারফেস, আ কনস্ট্যান্ট হরাইজন্টাল ফোর্স এক্স অ্যাক্টিং অন দ্য লোয়ার ব্লক প্রোডিউসেস অ্যান অ্যাক্সেলারেশন ডি ইন দ্য সিস্টেম, দ্য টু ব্লকস অলওয়েজ মুভ টুগেদার, কনসিডার ডিসপ্লেসমেন্ট ডি অফ দ্য সিস্টেম, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন অন দ্য বিগার ব্লক, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। দেখো 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 দেখো, find the work the block of mass m is kept over another block of mass capital m and the system rests on a horizontal surface, a constant horizontal force f acting দেখো এখানে অনেকগুলো পোর্শন বার করতে দিয়েছে, দেখো অনেক কিছু পোর্শন বার করতে দিয়েছে, দিয়েছে তো, হ্যাঁ। এবার আমি অ্যাকচুয়ালি প্রবলেমটা করব এই জাম্বেলটা হতে পারে, কখনো এ বার করবো, কখনো তারপরে ডি বার করবো, তখন বি বার করবো, ঠিক আছে, যাতে আমার প্রবলেমটা পরপর পরপর করতে সুবিধা হয়। দেখো আমি পুরো প্রবলেমটা তোমরা পড়েছো, আমার সবকটা জিনিস এখান থেকেই বেরিয়ে যাবে। দেখো বলো তো এখানে কি ফোর্স কাজ করছে, এফ কে না এফ এস? বলো এখানে এফ কে না এফ এস? এফ এস। এখানে কি ফোর্স কাজ করছে, ফ্রিকশনাল ফোর্স, এফ কে? আচ্ছা এখানে নো স্লাইডিং বলে দিয়েছে, তাই না? হ্যাঁ। এটা ডিসপ্লেসমেন্ট এখান থেকে এটা ডি বলে দিয়েছে, ঠিক? হ্যালো হ্যালো, এবারে মন দিয়ে শোনো, এই পুরো সিস্টেমটার এটা অ্যাক্সেলারেশন বলে দিয়েছে, হ্যাঁ। বলতো নিচে যদি ফ্রিকশনাল ফোর্স না থাকে তাহলে ওর অ্যাক্সেলারেশন কত হতো? এফ বাই ক্যাপিটাল এম প্লাস। কিন্তু এখন যদি ফ্রিকশনাল ফোর্স আছে বলছে, দেখো এই এখন যে অ্যাক্সেলারেশনটা বলছে সেটা আগের অ্যাক্সেলারেশন থেকে বেশি না কম? কম কম, এটা তো কম বিহার, এই যে বাই টু আছে, তার মানে বলতো নিচে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে কি করছে না? হ্যাঁ করছে। তাহলে আমি এই ডিরেকশনে বলছি ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, বলতে পারবে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, এফ কে এর ভ্যালু কত? তাহলে বলতো এখান থেকে আমার এফ কে এর ভ্যালু কত বেরোচ্ছে? কোন ডাউট আছে? যদি কোন ডাউট না থাকে তাহলে আমি যদি উপরের ফ্রি স্মল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, স্মল এম এই ডিরেকশনে কি কাজ করছে? এফ এস, ঠিক। এবারে এই পুরো জিনিসটা কত অ্যাক্সেলারেশনে মুভ করছে?
ঠিক বলো, তাহলে বলো তো এফ এস এর ভ্যালু কত? ঠিক, এবার বলো তো এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? তাহলে বলো তো এই পার্টিকেলটা ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কত? FSD, তার মানে এম এফ ডি বাই টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম, কোনো ডাউট? এই সেম ফ্রিকশনাল ফোর্সটা নিচের ব্লকটাতে লাগছে, তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স নিচের ব্লকে কত? কেন কেন হোল সিস্টেমে ফ্রিকশনাল ফোর্স, হোল সিস্টেমে রাইট, যেহেতু এফএস টা ইন্টারনাল ফোর্স তাহলে তার জন্য ওয়ার্ক ডান জিরো হবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, এবার আমাকে একটা কথা বলো, আচ্ছা আর কি কি বার করতে বলেছে? ওকে আচ্ছা আচ্ছা, দেখো তো এবার দেখো তো সব কোনটা কোনটা বাদ আছে কিনা। কোনটা বাদ আছে? সব হয়ে গেছে না? হ্যাঁ। তোমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ, ইজি কনসেপ্ট। ওকে আচ্ছা, এইবারে আমরা দুটো ভালো প্রবলেম করব। শ্রেয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দেখো প্রবলেমটা দেখো, এখানে ওয়ার্ক ডান অবজারভার ওয়ান আর অবজারভার টু এই দুজনকে বার করতে বলেছে, অবজারভার ওয়ান আর অবজারভার টু এই দুজনকে এই ওয়ার্ক ডানটা বার করতে বলেছে। স্যার বলো, এফ কে টা তো ইন্টারনাল ফোর্স না তো? এফ কে কোথায়? উপরে প্রবলেমটা? হ্যাঁ হ্যাঁ, না ইন্টারনাল ফোর্স নয় তো। দেখি তো এই প্রবলেমটা একটু পড়ো, সেটার জন্য ওয়ার্ক ডান হবে হচ্ছে, ধীরে ধীরে করো কোনো চাপ নেই। আচ্ছা মিউ এর ভ্যালু বলে দিয়েছে, দেখো এখানে মিউ এর ভ্যালু বলে দিয়েছে, মিউ ইকুয়াল টু 0.5 তাই তো? হ্যালো, এখানে কত 400 দিয়েছে, ফোর্স ইকুয়াল টু 400 নিউটন দিয়ে দিয়েছে। ওকে, এটা 30 কেজি, এটা 10 কেজি রাইট? আচ্ছা এবারে আমাকে মন দিয়ে শোনো প্রবলেমটা, আমাকে প্রথমে দেখতে হবে, আচ্ছা এখানে ফ্রিকশনাল ফোর্স কত? এখানে জিরো, এখানে জিরো। হ্যাঁ, আমাকে সবার প্রথমে দেখতে হবে এখানে স্লাইড করছে কি করছে না। স্যার স্লাইড করছে, কারেক্ট। কি করে বুঝলে? স্যার ফ্রিকশন, মানে লিমিটিং ফ্রিকশন 50 নিউটন, রাইট? ভেরি গুড ভেরি গুড। এফএল কত আসছে? 50 নিউটন, এটাই আমার এফকে না? হ্যাঁ স্যার, কারেক্ট। তোমরা ক্যালকুলেট, মানে ফ্রিকশন দিয়ে আমি যেভাবে শিখিয়েছি হাউ টু ক্যালকুলেট whether the bodies are moving together or the movie are separately, সেখান থেকে তোমরা এইটা বুঝতে পারলে ক্যাপিটাল এম এন্ড স্মল এম আর স্লাইডিং, ক্যাপিটাল এম আর স্মল এম আর স্লাইডিং বুঝতে পারলে? এটা তোমাদের কিন্তু নিজেদেরই দেখে নিতে হবে, এটা কিন্তু আমি আর দেখবো না। ভেরি গুড, এইবারে আমাকে পরপর যেতে হবে। এবার আমি দুটো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি,
আচ্ছা এফ কে ডান দিকে লাগবে, বুঝতে পেরেছো? এফ কে ভ্যালু কত? 50। বলো তো এ এম কত, কত আসে? আসে এ এম? বলো এ এম, বলো তো স্মল এ এম কত? স্যার 5। বলো তো এই দুটোই কি গ্রাউন্ডের রেসপেক্টে? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? প্ল্যাটফর্মের উপরে, তার মানে যে কোনো ভেলোসিটি, যে কোনো অ্যাক্সেলারেশন ও ওই বিগার প্ল্যাটফর্মের রেসপেক্টে দেখবে কি দেখবে না? আরে বাহ, তাহলে বলো তো এ স্মল এম উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম ইজ দা অ্যাক্সেলারেশন সিন বাই অবজারভার ওয়ান অফ এম। এটাই আমার অবজারভার ওয়ান দেখছে না, দেখো দেখো তো ভ্যালু এটা আসছে কিনা। ওকে এই তোমরা সবাই বুঝতে পারছো এটা ভ্যালু আসছে? তাহলে বলো তো ডিসপ্লেসমেন্ট অফ স্মল এম উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম কি হবে? হাফ এ এম এম টি স্কোয়ার হবে। টি কি দিয়ে দিয়েছে? তাহলে এই ভ্যালু কত আসছে? এটা আমি বলবো না, 40 by something আসছে। হ্যাঁ স্যার 40 by, স্যার minus 40 by 3 meter। You are absolutely right। ঠিক, হ্যালো। হ্যাঁ। এবারে বলো, আমি ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছি। এবারে অবজারভার ওয়ান যদি এর উপরে থাকে, ওর বাবা, ও কি এই এফ কে কে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? এফ কে কে পাচ্ছে না? পাচ্ছে। আরে অবজারভার ওয়ান তো এ তো স্লাইড করছে, স্লাইড করছে। আর বলো তো এর ডিসপ্লেসমেন্ট কোন দিকে বলতে পারবে? অপোজিট ডিরেকশনে না? বুঝতে পারছি। 40 by 3, তাহলে বলো তো work done by, এই যে work done কত দেখবে, frictional force কত দেখবে? Minus 20,000 by 3 joule দেখবে? 20,000 না, 2,000 by 3 joule দেখবে। পুরো জিনিসটা কি crystal clear হয়েছে কিনা বলো? কোনো doubt আছে? না। শ্রেয়া, কোনো doubt আছে? না স্যার। পুরো জিনিসটা বুঝতে পেরেছো তোমরা সবাই? এবার বলো observer 2, observer 2 কোথায় দাঁড়িয়ে আছে? গ্রাউন্ডে। বাড়িয়া। এবার তোমরা বলো অবজারভার 2 যদি গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে, তার মানে ও ও এই এএম টাই দেখবে, আবার এদিকে স্মল এএম টাই দেখবে না? হ্যাঁ। এবার আমি স্মল ব্লকের উপর যদি করি, তাহলে ও ডিসপ্লেসমেন্ট কত দেখবে? ও দেখবে হাফ এএম টি স্কোয়ার, 10 মিটার। তাহলে ও ওয়ার্ক ডান বাই স্মল এম বাই ফ্রিকশনাল ফোর্স কত দেখবে বলো? বলতে পারবে? ভেরি গুড, প্লাস না মাইনাস? তোমরা কি একটু একটু আইডিয়া করতে পারছো যে এই ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কিভাবে ভ্যারি করবে, এবং সেটা অবজারভার টু অবজারভারও কেমন ভ্যারি করছে বলো? অবজারভার টু অবজারভারও কিরকম ভ্যারি করছে? ঠিক বলো, ঠিক। হ্যাঁ, কোনো ডাউট থাকলে বলো। না। 13 প্রবলেমটা ডোন্ট আস্ক মি অ্যাট অল, রাইট? 13 প্রবলেমটা
আচ্ছা সবার আগে তোমরা আমাকে এইটা বলবে, শুনতে পাচ্ছ? প্রথমে 200 নিউটন, প্রথমে 200 নিউটন, ধুর বাবা 200 নিউটন, বলো তো 200 নিউটনে স্মল এম আর ক্যাপিটাল এম স্লাইড করছে কি করছে না? করছে না, নো স্লাইডিং, মনে থাকবে রাইট? নো স্লাইডিং। আচ্ছা বলো তো এই সারফেসে এফ এল কত? 50 বলো, এই সারফেসে 50 না, 50 কেন? দুটোই তো 50, ধরো এই দুটো কি একই প্রবলেম নাকি? শোনা এবার বলো তো এই অবজার্ভার ওয়ান এর কোন ডিসপ্লেসমেন্ট দেখবে কি দেখবে না? 150 এত ভুল করছি আজকে, দেখো 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 এই ডিসপ্লেসমেন্ট দেখবে কি দেখবে না? এই ওয়ান দেখবে না, ভেরি গুড, দেখবে না। যদি ডিসপ্লেসমেন্ট না দেখে তাহলে এ কি এই মাসটার উপরে কোন রকম কোন ইয়ে দেখবে না? না স্যার, ওয়াকডান দেখবে না, কি বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এবার আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ঠিক বলো তো এ কত অ্যাক্সেলারেশনে মুভ করছে? 250/25 আর এই বড়টা কত অ্যাক্সেলারেশনে মুভ করছে? 25/25। আরে বাবা দুটো তো একই অ্যাক্সেলারেশনে মুভ করবে, কেন? নো স্লাইডিং তো তুমি বলেই দিয়েছো। হ্যালো, তাই না? দেখো, হ্যাঁ ওকে, বলতে পারলাম না, বলো না, বুঝেছি। দুটো তো একই অ্যাক্সেলারেশনে মুভ করবে, হ্যাঁ। এবার বলো অবজার্ভার ওয়ান কত দেখবে ওয়ার্ক ডান জিরো? হ্যাঁ, মানে ফ্রিকশনাল ফোর্স অন, না আচ্ছা এখানে আর কি বার করতে বলেছো? আচ্ছা অবজার্ভার টু, বলো অবজার্ভার টু কত দেখবে? দেখছি দেখছি, দেখো তো 2 seconds. তাহলে 10 meter. দেখো অবজার্ভার 2 কত ডিসপ্লেসমেন্ট দেখবে? হাফ এ টি স্কয়ার ইকুয়াল টু 10 meter, ঠিক? তারপরে ভেবে দেখো এই ডিরেকশনে 10 meter, এই ডিরেকশনে 50 newton, তাই তো হচ্ছে? কারণ দেখো এই 30 নিচের এইদিকে 50 newton আর ডি আমার 10 meter বেরিয়েছে এইদিকে, তার মানে অবজার্ভার 2 ওয়ার্ক ডান কত দেখবে? -500. ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা বি পার্ট, বি পার্ট, এফ ইকুয়াল টু 800 newton, এবার স্লিপিং হবে, এবার স্লাইডিং হবে, স্লাইডিং বলো স্লিপিং বলো হোয়াট এভার, স্লিপিং হবে। এবার যদি স্লিপিং হয় তাহলে তোমরা আমাকে বলবে এম আর ক্যাপিটাল এম কত? আমি আর বলবো না, আগের কেসে ফ্রিকশনাল ফোর্সটা 50 কেন হবে? আগের কেসে ফ্রিকশনাল ফোর্সটা, এই আগের কেসে ফ্রিকশনাল ফোর্সটা 50 কেন হলো? হ্যাঁ 150 ছিল, এই কোথায় ভুল করেছি তো আগের কেসে? হ্যাঁ 150 হতো না, 150 হতো না। হ্যালো হ্যালো, কি করে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এখন আমায় বলে দিতে হবে? ও না বুঝেছি, কথা পুজোতে জামা হয়েছে, হ্যাঁ দড়ি দড়ি হবে, মোটা দড়ি, একটু দড়ি দিতে পারবে? এই অর্ক, অর্ক এটা 50 কেন হয়েছে? আরে বাবা তুমি কি বলেছো আমাকে, এগুলো করে দিতে হবে এখন? না দেখো এরা স্লাইড করছে না, মন দিয়ে শোনো, স্লাইড করছে না, তাহলে দুজন কি একসাথে মুভ করছে?
আছে তাহলে দুজন যদি একসাথে মুভ করে তাহলে বলো তো a কমন a a টুগেদার ভেলোসিটি কত বলো ও হ্যাঁ স্যার বুঝেছি 100 ডিভাইডেড বাই 30 প্লাস 10 ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে উপরেরটাও 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে যাচ্ছে নিচেরটাও 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে যাচ্ছে এবার উপরেরটা যদি 5 মিটার পার সেকেন্ডে যেতে হয় তাহলে এর 10 মাস তাহলে এখানে 150 তোমার সরি 50 তোমার ফ্রিকশন ফোর্স লাগবে না হ্যাঁ এটা আমার fs না হ্যাঁ এখানে যদি fs লাগে তাহলে এখানেও fs লাগবে হ্যাঁ তাহলে কেন 50 নিয়েছি বোঝা গেছে হ্যাঁ বুঝেছি ঋষিকা ট্রেকিং এ যাচ্ছ তো হ্যাঁ একটু দড়ি আমার জন্য রেখে যাবে অর্ণব বুঝতে পেরেছো শ্রেয়া হ্যালো হ্যালো আচ্ছা এবার বলো তো b তে 800 নিউটন বলো স্লাইডিং হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তাহলে বলো তো a m আর a ক্যাপিটাল m কত হবে প্রথমটা হচ্ছে 65/3 পরেরটা 15 এই দুটো কি গ্রাউন্ডের রেসপেক্টে হ্যাঁ কোনো ডাউট আছে না এই দুটো গ্রাউন্ডের রেসপেক্টে কোনো ডাউট নেই ওকে এই দুটো গ্রাউন্ডের রেসপেক্টে কোনো ডাউট নেই এবারে অবজারভার 1 অবজারভার 1 সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন দেখো অবজারভার 1 কোথায় দাঁড়িয়ে আছে দেখো এখানে ফ্রিকশনাল ফোর্সটা তো ওহো এক মিনিট আচ্ছা 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 সরি আচ্ছা এখন যদি স্লাইডিং হয় তাহলে বলো তো ওদের দুজনের মধ্যে এফ কত কাজ করবে আচ্ছা এটা আমাকে একটু ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে নিতে দাও নইলে অতটা ইয়ে হবে না দেখো এখানে 800 দূর বাবা এখানে কত 150 এই বাদ বুঝতে পেরেছো এদিকে 150 বুঝতে পেরেছো ওপরটা নিচেরটা আরে বাবা এইখান থেকেই তো তোমরা এই অ্যাক্সিলারেশন গুলো বার করলে নইলে বার করবে কি করে ডিয়ার হ্যাঁ তাই না আচ্ছা এবার বলো অবজারভার 1 অবজারভার 1 এর জন্য আমার ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে না অবজারভার 1 এর জন্য ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে না হ্যাঁ কত 150 আচ্ছা এবার অবজারভার 1 এর জন্য ডিসপ্লেসমেন্ট দরকার এটার জন্য আমার হাফ এইটা দরকার হ্যালো হ্যাঁ এবার বলো তো এইটার ভ্যালু কত 25/3 আসবে দেখো হ্যাঁ হ্যাঁ যদি নেগেটিভ আসতো তাহলে ডান দিকে হবে ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে কাজ করছে হ্যালো এবার এটা তোমার অবজারভার 1 কত দেখছে বলো তো 130/3 ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট স্যার আমি কত ভুল করেছি কি দিয়া স্যার ডিসটেন্সটা স্যার ডিসপ্লেসমেন্টটা আরে তোমরা কি বুঝতে পারছো ডিয়ার এবার বলো তো ওয়ার্ক ডান কত হবে ক্রিস্টাল ক্লিয়ার অবজারভার 1 এর জন্য হ্যাঁ বলো অবজারভার 1 এর জন্য ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ ওকে বলো তো অবজারভার 2 এর জন্য কি হবে আচ্ছা অবজারভার 2 এর জন্য ফোর্সটা কি চেঞ্জ হবে 150 তো অলওয়েজ এদিকে থাকবে এইদিকে কি হবে না এইদিকে না এবার ডিসপ্লেসমেন্ট এবার d হবে হাফ a m t স্কয়ার না হ্যাঁ এইটা বের হচ্ছে দেখো 130/3 বের হচ্ছে মনে হচ্ছে তাই না এটা 130/3 বের হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওকে এটা 130/3 বেরোচ্ছে তার মানে এই ডিরেকশনে 130/3 ঠিক হ্যাঁ তাহলে এবার বলো তো অবজারভার 2 কত ওয়ার্ক ডান দেখবে -6500 এই তোমরা কি সবাই এই কনসেপ্টটা বুঝতে পেরেছো হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ ওকে আচ্ছা এবারে আমি
আমাদের থিওরি মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমি তোমাদের কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে ধরো এরোমাটার রোড আছে, এখানে একটা পার্টিকেলকে আমি এফ ফোর্স দিয়ে ঠেলতে 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 এখানে তুলেছি, তাহলে বলতো পুরো সিস্টেমে কটা ফোর্স কাজ করছে? অনেকগুলো অনেকগুলো, ধরো ফ্রিকশনাল ফোর্সও আছে, তার মানে এফ ফ্রিকশনাল ফোর্স, নরমাল, এমজি, চারটে ফোর্স কাজ করছে। এবার এই চারটে ফোর্স কাজ করছে, কিন্তু বডিটা যে এইখান থেকে এখানে উঠছে, ধরো এটা এইচ ডিস্টেন্স উঠছে, এইখান থেকে এখানে উঠছে, সেটা এই এফ ফোর্সের জন্য উঠছে না? এবারে বলতো আমি যদি বডিটাকে এখান থেকে ওপরে তুলি, তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হবে? এটা ধরো এম মাইনাস এমজি। একটা জিনিস বুঝতে পারলে যে বডিটার উপরে এমজি এর জন্য ওয়ার্ক ডান সেটা তিনটেই হতে পারে, শুধু তোমাদেরকে এইটা দেখতে হবে, ডিরেকশন, ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা আর ফোর্সের ডিরেকশনটা, রাইট? আর একটা ইম্পর্টেন্ট কি কথা বললাম, নট নেসেসারিলি, বলো নট নেসেসারিলি, নট নেসেসারিলি এই ফোর্সটা, নট নেসেসারিলি এই ফোর্সটা, কি বললাম, নট নেসেসারিলি এই ফোর্সটা, মানে যে ফোর্সের জন্য তুমি ওয়ার্ক ডান বার করছো সেটা কজ অফ দ্য মোশন হতে হবে, তার কোনো মানে নেই। কজ অফ দ্য মোশন যেটা হচ্ছে তার জন্য আমরা ওয়ার্ক ডান বার করতে পারি, বাকি সবগুলোর জন্য ওয়ার্ক ডান বার করতে পারি, আমি রাইট? হ্যাঁ রাইট, হ্যাঁ ওকে। যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, না যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমার। Thank you.